25তম অল বেঙ্গল রাহাকাপ আয়োজিত হল বড়জাগলি রামঠাকুর খেলার মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপনের মাধ্যমে। প্রায় 200 জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেছিলেন। ক্যারাটে ও জুডো দেখতে বহু ক্রীড়াপ্রেমী মানুষ এই দিন উপস্থিত ছিলেন, পাশাপাশি বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর অনির্বাণ মজুমদার, হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, টুর্নামেন্ট ম্যানেজার দিল্লি রাজু রায়, গভর্নমেন্ট বডির মেম্বার বিশ্বনাথ সিনহা এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলা চলাকালীন ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মূলত আজকে কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? আজকে আমাদের কারাটে চ্যাম্পিয়নশিপ আছে, রাহাকাপ বেঙ্গল অল বেঙ্গল আছে, এখানে 20টা ক্লাব আমাদের অংশগ্রহণ করেছে, সবাইকে বলতে পারিনি যেহেতু, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় হচ্ছে আর কি কি ব্যবস্থাপনা রয়েছে? এখানে আমাদের জাগুলিয়া রাম মন্দির আছে, রাম ঠাকুরের মন্দির, এখানে অনুষ্ঠান হচ্ছে। মূলত 200 পার্টিসিপেন্ট রয়েছে আমাদের এখানটায়। এটা কি অল বেঙ্গলের পক্ষ থেকে করা হচ্ছে? এটা অল বেঙ্গল সেজোকাই। আচ্ছা, রাহাকাপ। আচ্ছা, এরপরে তাদের পজিশনটা কি হবে? এইটা যেহেতু নিজেদের স্টাইলের খেলা, এটা কোনো ব্যাপার নেই, কিন্তু পরে যেগুলো আমাদের খেলা হয় স্টেট, ওই স্টাইলগুলো আলাদা হয়, মানে এবিএসকে হয়, যেটা এবিএসকে খেলা হয় সেটা হচ্ছে স্টেট খেলা হলে তারপর ন্যাশনাল খেলা, এটা নিজেদের স্টাইলে খেলা। এখান থেকে কি কোনো পজিশন ঠিক করে দেওয়া হবে না এটা শুধু জাস্ট ট্রেনারের মাধ্যমে? না, নিজেদের যেহেতু স্টাইলের খেলা, তো আমাদের জাস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড জয়েন্ট থার্ড হয়। আচ্ছা, বলছি জুডো ক্যারাটে ইতিমধ্যে একটা আলাদা বিস্তার হলেও কোথাও যেন সেইভাবে স্বীকৃতি পাচ্ছে না দেশ তথা রাজ্য জুড়ে। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন যারা নতুন প্রজন্ম আছে এবং দীর্ঘদিন যারা এই সাথে যুক্ত রয়েছে, অনেকটা তো মুখ থুবড়ে গেছে। আগামী দিনে আপনাদের কি স্বপ্ন রয়েছে? কেন এইটা নিয়ে তো একটা ইতিমধ্যে রাজনৈতিকও একটা পারদ চর্চা উঠছে, কি মনে করছেন ভবিষ্যৎ কি হবে এদের আগামী দিনে? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কিন্তু মাঝখানে প্রত্যেক স্কুলে ট্রেন করাতেন, ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্পের জন্য, তবে কিন্তু করেছিল, আমাদের আমাদের স্যালারিও দিয়েছিল। মাঝখানে লকডাউনের পর এটা বন্ধ রয়েছে, আবার নতুন করে মনে হচ্ছে চালু হবে। আর মানে ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সব জায়গায় আমাদের ক্যারাটে বা জুডো তো আছে সব, আমাদের আর পুলিশও আমাদের ট্রেন চলছে, আমাদের কলকাতা পুলিশেও আমাদের সেই জায়গায় অ্যাপ্রুভ রয়েছে। আমি সেটা বলছি না, এটা তো একদিকে যেমন ভালো উদ্যোগ, ঠিক অন্যদিকে কেন্দ্রীয় স্তরে জুডো ক্যারাটের একটা ভালো একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকলো, সেটা এখন আর দেখা যাচ্ছে না। সেটা এখন একটা কেমন যেন ফাটলের চিত্র হয়েছে। সেটা আগামী দিনে এই যে নতুন যারা প্রজন্ম যারা এখন শিখছে, তাদের আগামী দিনে কি ভবিষ্যৎ হতে চলেছে? এখানে যেমন আমাদের যারা আমাদের এখান থেকে মানে যারা ক্যারাটের সঙ্গে যুক্ত আছে, যারা ব্ল্যাক বেল্ট হোল্ডার আছে, তাহলে যে কোনো আর্মি বা পুলিশ বা যে কোনো আমাদের 10 নম্বর একটা যোগ দিচ্ছে, আমাদের 10 নম্বর করে এক্সেস দিচ্ছে আমাদের, মানে প্রত্যেক পরীক্ষার সময়। আচ্ছা, যে আজকে কতজন এখানে, আচ্ছা যে আজকে কতজন এখানে পার্টিসিপেট করছে? পার্টিসিপেট আছে এখন মোটামুটি আজকে 210 জন। আচ্ছা, এটা কি ছেলে মেয়ে সব? ছেলে মেয়ে সব হয়। আচ্ছা, বলছি সেখানে দাঁড়িয়ে আজকে ব্যবস্থাপনা আর কারা কারা বিশেষ অতিথি হিসেবে থাকবেন এখানে? এখানে আমাদের ডিএসপি সাহেব থাকবেন রানাঘাট, তারপর আইসি হরিঙ্গাটা, ওসি মোহনপুর, বিডিও সাহেব, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট সবাই আসবেন। আর সবচেয়ে বড় হচ্ছে দিল্লি থেকে আমাদের সেগোগাইড যে প্রেসিডেন্ট হানবুচো শিহান তরুণ চক্রবর্তী আসবেন। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আমার নাম আছে সেনসিং হিন্দু মিস্ত্রি, আমি আর রাহা মেমোরিয়াল কারাটের ইনস্ট্রাক্টর চিফ।